অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। শনিবার ভোট চতুর্থীতে রাজ্যে জোড়া সমাবেশ করলেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে বক্তব্য রাখেন 44 মিনিট আর কৃষ্ণনগরে 34 মিনিট, সব মিলিয়ে 78 মিনিট। আর তার মধ্যেই মোট 126 বার দিদি ডাক শোনা গেল মোদির গলায়। রাজ্যে প্রচারে এসে অমিত শাহ মমতা দিদি বলেন, কিন্তু মোদির গলায় দিদি শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে মানুষ। সেই 2014 সাল থেকেই বাংলায় রাজনৈতিক মঞ্চ পেলেই মোদি দিদি দিদি করেন। রাজ্যের বাইরে সভা থাকলেও বাংলার প্রসঙ্গ এলে দিদি, দিদির দল, দিদির সরকার বলেন তিনি। কিন্তু বাংলায় এলে মোদির আক্রমণের মূল লক্ষ্যটাই যেহেতু মমতা হন, তাই দিদি উচ্চারণ আরও বেড়ে যায়। 2014 লোকসভা, 2016 বিধানসভা নির্বাচনের প্রচারে দিদি ডাক শোনা গেলেও 2019 লোকসভা নির্বাচনের প্রচার পর্বে নতুন সংযোজন হয় নানা সুরে দিদি বলা। তবে 2021 নির্বাচনী লড়াইয়ে বাংলায় সেই ডাক ও সুর যেন নতুন মাত্রা পেয়েছে। আবার প্রতি দফায় ভোট গ্রহণ পর্ব যত এগোচ্ছে ততই যেন বক্তৃতায় দিদি সংখ্যায় বাড়ছে। চতুর্থ দফার ভোট গ্রহণের দিন যেন সেটা সবচেয়ে বেশি শোনা গেল। শনিবার দুটি বক্তৃতাতেই কতবার দিদি বলেছেন মোদি তা গুনে দেখেছে সংবাদ মাধ্যম। শিলিগুড়িতে 44 মিনিটে 68 বার আর কৃষ্ণনগরে 34 মিনিটে 58 বার। মোদির দিদি ডাক নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল, পাল্টা কটাক্ষ করেছেন মমতাও। গত মঙ্গলবারই মমতা উত্তরবঙ্গের একটি জনসভায় বলেন, উনি রোজ দিদি ও দিদি বলে ব্যঙ্গ করছেন, তাতে আমার কোনো সমস্যা নেই, আমার গুরুত্ব রয়েছে বলেই এসব করছেন। মমতা নিজে কোনো সমস্যা নেই উল্লেখ করলেও দলের মহিলা নেত্রীরা এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন। শশী পাঁজা, জুন মালিয়া এবং অনন্যা চক্রবর্তী একই সঙ্গে মোদির ওই ডাকের বিরুদ্ধে সরব হন। তাদের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীকে ওই ভঙ্গিতে ডেকে আদতে বাংলার মহিলাদের অসম্মান করছেন প্রধানমন্ত্রী, মেয়েদের টিপ্পনি কাটতে এই ধরনের বাচনভঙ্গি ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তারা। বিধানসভা নির্বাচনের প্রচারে মোদির মুখে খুব বেশি শোনা যাচ্ছে যে শব্দগুলি, তার মধ্যে কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, তুষ্টিকরণ থাকলেও সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে দিদি। শুধু ডাকাই নয়, নিত্য নতুন সুর ও ছন্দও আনছেন মোদি। শনিবারই যেমন একই বাক্যে 3 বার দিদি বলেছেন মোদি, দিদি ও দিদি, আদরণীয় দিদি বলে নানা অভিযোগ তুলেছেন বা প্রশ্ন করেছেন। মোদির বক্তৃতায় আরও একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে যে যদি 30 মিনিট বক্তৃতায় 60 বার দিদি বলে থাকেন, তবে তার মধ্যে প্রথম 10 মিনিটে বার দশেক, শেষ 10 মিনিটেও বার দশেক, মাঝের সময়টা যেন ধ্রুপদী সঙ্গীতের ভাষায় ঝালায় হয়ে ওঠে দিদিরা। ওই 10 মিনিটে বার 30 দিদি ডেকে নেন। মোদির বক্তব্য শুনে আরও একটা বিষয় স্পষ্ট যে তিনি এই দিদি বলায় বেশ মজাই পান আর হাততালিও পান। কর্মী সমর্থকদের সেই উচ্ছ্বাসও যে তিনি পছন্দ করছেন সেটাও বোঝা যায় শনিবারের দুই বক্তৃতায়। লক্ষ্য করা গিয়েছে যতবার তিনি সুর কেটে দিদি ও দিদি, আদরণীয় দিদি বলেছেন, ততবারই বক্তৃতায় লম্বা যতি এনেছেন মোদি। কথা থামিয়ে জনতাকে হাততালি দেওয়ার সময় দিয়েছেন, যেখানে থেমেছিলেন ফের সেখান থেকেই যেন শুরু করেন।